আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা রেজাল্ট শিট এর বাকি কাজটুকু কমপ্লিট করব, অর্থাৎ গত পর্বে মূলত কাজটি কমপ্লিট হয়নি, পর্বটি বড় হয়ে যাওয়ার জন্য। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে মূলত আমরা এটুক কাজ করেছিলাম, এখন আমি উপরে এই দুইটা জিনিস নিয়ে আসব, অর্থাৎ এই শিটটা একটু স্টাইল করব, ডিজাইন করব। ওকে, তাহলে দেখেন আমি এটা সবার উপরে কিছু রোব প্লাস করব। তাহলে আমি রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট দিলেও বাড়বে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলেও বাড়বে। ওকে, আমি কিবোর্ড থেকে তাহলে কন্ট্রোল প্লাস দিচ্ছি, কন্ট্রোল প্লাস। ওকে, তাহলে আমাদের দেখেন এরকম সেলগুলা বাড়লো। বাড়ার পরে এখন আমি এখানে চাচ্ছি এটার নাম লিখবো লেটার গ্রেড মার্কস ইন্টারভাল গ্রেড পয়েন্ট রিমার্কস। ওকে, তাহলে এখানে লিখবো লেটার গ্রেড মার্কস ইন্টারভাল, তারপরে গ্রেড পয়েন্ট, আর এখানে থাকবে রিমার্কস। ওকে, এখন এখানে আমি ডাবল ক্লিক করব, তাহলে আমাদের এই লেখাটা পরিমাণ সেলটা বড় হয়ে যাবে। ওকে, এখন আমি প্রথমে লিখব এ প্লাস, কিবোর্ড থেকে এন্টার দেবো, তারপরে গ্রেড, অর্থাৎ এটা হবে আমাদের গ্রেড, তারপরে মাইনাস, তারপরে আবার বি। এখন এখানে আমাদের আরো সেল লাগবে, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, বি, তারপরে সি, ডি, এফ। ওকে, এখন দেখেন মার্কস ইন্টারভাল আমাদের এ প্লাসের মার্কস হবে 80 থেকে 99, আমরা দিতে পারি অথবা 100 দিতে পারেন, 80 থেকে 99। তারপরে এ গ্রেডের 70 থেকে 79, এ মাইনাস এর 60 থেকে 69, বি এর 50 থেকে 59, সি 40 থেকে 49, ডি 33 অর্থাৎ 33 থেকে 39, আর এফ হলো 00 থেকে 32। ওকে, তারপর এটার পয়েন্ট হলো এ প্লাস এর পয়েন্ট মনে করেন 5 পয়েন্ট, অর্থাৎ আমরা 5 দিতে পারি যে এ প্লাস এর পয়েন্ট 5, আর এ গ্রেড এর পয়েন্ট হলো 4.00, 4.00। ওকে, তাহলে 5.00, এখানে 4.00, তো এখানে 4.00 দেওয়ার পরে মূলত 4.00 দেওয়ার পরে 4 নিয়ে নিচ্ছে, অর্থাৎ দশমিকের পরে জিরোর ভ্যালু নাই, তারপরে মাইনাস 3.50, 3.5, তারপরে বি হলো 3 পয়েন্ট, আর এখানে সি 2 পয়েন্ট, তারপরে ডি 1 পয়েন্ট। ওকে, আর এখানে এফ 0। এখন দেখেন এটা আমি একটু সেন্টার নিয়ে যাবো, রিমার্কসটাও লিখে দিচ্ছি এক্সেলেন্ট, তারপরে এক গ্রেড পাইলে ভেরি গুড, আর এটা হলো গুড, এ মাইনাস পাইলে বি হলো অ্যাভারেজ। ওকে, তারপরে সি ডিজ অ্যাপয়েন্ট,
1 পয়েন্ট ব্যাড অর্থাৎ বেশি ভালো রেজাল্ট না আর 0 হলো ফেল ওকে এখন আমি পুরোটা সেন্টারে নিয়ে আসলাম সেন্টার আর এটা বোল্ড করে দিচ্ছি বোল্ড এখন এখানে আমি আরেকটা মাঝখানে একটা রো বাড়াই দিচ্ছি যেটা একটু গ্যাপ থাকবে দুইটার মধ্যে তাহলে রাইট বাটনে ক্লিক করে রো বলতে কলাম এখানে একটা কলাম হলো দেখেন কলাম হওয়ার পরে এই কলামটার মধ্যে এত বড় লাগবে না তার ছোট করে নিব ওকে তাহলে এটা আমি একটু করে নিলাম আর এই দুইটা মার্স করে নিব ওকে তাহলে এটা আমি সিলেক্ট করলাম করে মার্স এটাও মার্স করে নিচ্ছি মার্স এটা মার্স আর এটা লেফট এ নিয়ে আসবো ওকে তাহলে এটাও আমাকে একটা মার্স করতে হবে মার্স এবং লেফট এ এটাও মার্স করে দিলাম মার্স তারপরে লেফট এ একই ভাবে এই পুরোটা মার্স এন্ড লেফট ওকে তাহলে মোটামুটি এটা আমাদের হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে আর একটা নেব স্টুডেন্টের আইডি নাম্বার ওকে মানে আইডি তাহলে এখানে দেখেন আমি দুইটা ফিল্ড করে নিব এই দুইটা করলাম আইডি নাম্বার এটাও আমি একটু আর এটা দুইটা মার্জ করে এটা করে দেবো আইডি নাম্বার মানে করে দিলাম 2013301 দিয়ে দিলাম ওকে এটা তারপরে এই দুইটা আবার মার্স করতেছি দেখেন এখানে দিয়ে দিব আইডি নাম্বার পরে তার রোল নাম্বার ওকে রোল নাম্বার এই দুটো করে দিলাম রোল নাম্বার দিয়ে দিলাম 1 তারপর একটা স্টুডেন্ট নেম এই দুইটা মার্স করে দিলাম নেম আর এটা করে দেব নেম মনে করে দিয়ে দিলাম এমএসটি মোস্ট আফিয়া ওকে তারপর আমি দিয়ে দেব স্টুডেন্ট কোন ক্লাস অর্থাৎ কোন ক্লাসের রেজাল্ট ওকে ক্লাস এখানে আমি বলে দিলাম যে ক্লাস 6 ওকে তাহলে এই পুরোটা একটু সেন্টারে নিয়ে যাই সেন্টারে আছে তারপরে এই উপরে এটা দিয়ে দেবো আপনার তাহলে মিডেলে থাকবে মিডেল এখন এটা আমি একটু অল বর্ডার দিয়ে দিচ্ছি দেখেন অল বর্ডার অল বর্ডার ওকে তারপরে এটাও দিয়ে দিচ্ছি অল বর্ডার এই পর্যন্ত অল বর্ডার ওকে তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে গেল এখন এটা আমি প্রিন্ট প্রিভিউটা দেখবো কিরকম আসতেছে কন্ট্রোল পি ওকে কন্ট্রোল পি দিলে আমাদের এইরকম আসতেছে তাহলে হ্যাঁ মোটামুটি আমাদের ওইটার মতো এটা একটু ফন্ট সাইজটা আমরা একটু বড় করে ল্যান্ডস্কেপ নিয়ে যাবো তাহলে আমাদের জিনিসটা একটু সুন্দর লাগবে তাহলে দেখেন আমি পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করতেছি এ পর্যন্ত সিলেক্ট করে ফন্ট সাইজটা 14 করে দিলাম করে দেওয়ার পরে এখন এটা অনেক ভিতরে ঢুকে গেছে তাহলে এটা এখন আমি পেজ লেআউটস লেআউটসে যে ল্যান্ডস্কেপ ওকে এটা দিয়ে দিলাম ল্যান্ডস্কেপে দিয়ে দেওয়ার পরে এখন আমার এই সেল গুলো একটু বাড়ায় নিব দেখেন এখানে আমি ক্লিক করব এটা অটোমেটিক্যালি যতটুকু দরকার বাড়িয়ে নিচ্ছে ওকে সাবজেক্টের এটা যদি আমি একটু হ্যাঁ এখন দেখেন মোটামুটি আমাদের সবগুলা ঠিক আছে ওকে এখন দেখেন এটা আমাদের প্রিন্টের একটা প্রিন্টের মধ্যে এটা পুরোটা এভাবে আসবে এখন আমি এটা যদি কন্ট্রোল পি দেই আবার কন্ট্রোল পি দেখেন কন্ট্রোল পি দিলে হ্যাঁ আমাদের এরকম আসতেছে তো আপনারা চাইলে এটা একটু বাড়িয়ে নিতে পারেন
এটাকে নিয়ে আমরা এই পর্যন্ত ইয়া করতে পারবো মূলত। আর এখানে দেখেন আমি একটু বড় করে রাখছি, 154% এর জন্য একটু বড় করে দেখা যাইতেছে, নিচে স্ক্রল করে নামতে হইতেছে। ওকে, তো আমি চাচ্ছি যে আমাদের আরো স্টুডেন্ট থাকবে, তাহলে আমরা যেটা করব এখানে জাস্ট নাম্বার গুলো আমরা ডিলিট দিয়ে দেব। দেখেন এই যে এখানে এই নাম্বারটা গেট মার্কস যেটা আছে, গেট মার্কস আমি ডিলিট দিয়ে দিলাম, দেখেন ডিলিট। তাহলে আমাদের সব সূত্র গুলা থাকলো আর বাকিগুলা এখান থেকে ডিলিট হয়ে গেল। ওকে, এখানে সূত্র সব থাকবে। থাকার পরে এখন আমি এটা, আচ্ছা এটা একটু 100% নিয়ে আসে তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ 100% নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন আমি এই পুরোটুক কপি করতেছি, কপি এই পর্যন্ত কপি করলাম, অর্থাৎ আমাদের একটা ক্লাসের সবগুলো স্টুডেন্ট এটা নিয়ে আসবো। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এখন আমি আরো নিচে নামবো, এন্টার দিয়ে যে এইখানে পেস্ট করবো, এটার একটা রো পরে এখানে আমি পেস্ট করলাম, দেখেন পেস্ট। ওকে, আমাদের এখানে পেস্ট হলো। তারপরে পেজে তৃতীয় নাম্বার পেজে এখানে আবার পেস্ট করব, পেস্ট করলাম, ঠিক আছে। তার মানে এভাবে আমরা অল স্টুডেন্টের এটা করতে পারবো। এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। এখন মনে করেন এটা আইডি নাম্বার আছে 1, পরেরটা আমি আইডি নাম্বার দিয়ে দিব 2, আর এটা মনে করেন রোল নাম্বার 2, তারপরে একটা আইডি নাম্বার দিয়ে দিলাম লাস্টে 3, আর এখানে তার রোল নাম্বার দিয়ে দিব 3। ওকে, এখন তাদের মার্কস গুলো আমি এখানে জাস্ট দিয়ে দিব, কারণ আমাদের সূত্র ফিট করে আছে, জাস্ট এখন মার্কস গুলো দিয়ে দিলে হবে। যেমন এখানে দিয়ে দিলাম 45, 60, 80, তারপরে 30, একটা ফেল, ঠিক আছে। এখানে দিয়ে দিব 75, 68। তাহলে আমাদের প্রথম স্টুডেন্টরা কিন্তু একটা সাবজেক্টে যেহেতু ফেল, তার মানে সে ফেল আসছে, দেখেন লেটার গেট ফেল এবং রিমার্কসে ফেল, ঠিক আছে। তারপর দ্বিতীয়টা যদি আমি দেই এখানে মার্কস 45, 78, 78-এর পরে আমি এখানে দিব 81, তারপর 66, এখানে দিয়ে দিব মনে করেন 50, 49, তাহলে তার রেজাল্ট আসলো 3.25 বি গ্রেড, আর এখানে বি মার্কস এভারেজ। অর্থাৎ এই যে আমরা যে জিনিসটা এখানে বলে দিলাম যে বি হইলে তার এভারেজ। ওকে, তারপরে দেখেন আমাদের দুইটা রেজাল্ট হয়ে গেল। এখন তৃতীয়টা এইভাবে আমরা দিতে পারবো, অর্থাৎ আমরা কপি করে প্রথম যতগুলো স্টুডেন্ট আগে নিব, নেওয়ার পরে আইডি চেঞ্জ করবো, রোল নাম্বার চেঞ্জ করবো, আর এখানে মার্কস গুলো ডিফারেন্ট স্টুডেন্টের ডিফারেন্ট মার্কস গুলো আমরা দিয়ে দিব, 65, 88, 77, তারপর এখানে দিয়ে দিলাম 66, তারপরে 80, আর এখানে দিয়ে দিলাম 70। তাহলে তার 4.17 আর অ্যাগ্রেড, অ্যাগ্রেড মানে কি আমাদের ভেরি গুড, এই যে রিমার্কস এ ভেরি গুড। ওকে, তার মানে আমরা সুন্দরভাবে অল স্টুডেন্টের রেজাল্ট এইভাবে করতে পারবো। এখন এটা সেভ দিলাম। এখন আমাদের মনে করেন অসংখ্য স্টুডেন্ট থাকবে, এখন আমি চাচ্ছি যে প্রিন্ট করব দ্বিতীয় নাম্বার পেজটা, তাহলে কন্ট্রোল পি, কন্ট্রোল পি দিব, দিয়ে যে দ্বিতীয় নাম্বার যে স্টুডেন্টটা আছে সেটা প্রিন্ট করব। তাহলে আমরা এখান থেকে যে এখানে দেখেন আমাদের তিনটা পেজ প্রিন্ট আসছে, যে প্রথম পেজ যদি আমি এটা নিচে নামি তাহলে দ্বিতীয় পেজে এবং তৃতীয় পেজ আসবে, এই যে দেখেন এটা দ্বিতীয় এটা তৃতীয়। তাহলে আমরা প্রিন্ট করার সময় এখানে যে পেজ যেটা দেওয়া আছে, আমরা টু থেকে টু পর্যন্ত দিলে আমরা দ্বিতীয় স্টুডেন্টের মার্কশিটটা আমাদের প্রিন্ট হবে, আর যদি আমরা ফুল দিই তাহলে ফুল চলে আসবে। আবার যদি এক নাম্বারটা দিতে চাই ওয়াল স্টুডেন্টের ক্ষেত্রে, তাহলে এখানে এক থেকে এক দেব। ওকে, তো এই হলো মূলত আমাদের স্টুডেন্ট মার্কশিট। আশা করি আপনারা পর্বটা ভালোই এনজয় করেছেন। যদি পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।